আমাদের সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের ক্ষমতাশীল মানুষকে আমরা দেখতে পাই। এই সমস্ত ক্ষমতাবান মানুষের হয়তো অনেকে শক্তির অধিকারী হন, কিন্তু তাদের এই শক্তি যখন তারা সৎ কাজের জন্য মঙ্গলার্থে কোনো কাজে লাগান তখন তাদের মাহাত্ম প্রকাশ পায়। আমরা কি এরকম কোনো মানুষের পরিচয় জানি যিনি তার সমস্ত শক্তি দিয়ে শুধু মানুষের মঙ্গল করার চেষ্টা করছেন, উপকার করছেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আর আপনি এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনা থেকে বিশেষভাবে আপনার জীবনের জন্য আপনি লাভ নিতে পাচ্ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। একই সঙ্গে আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে আপনার সুচিন্তিত মতামত নিয়মিতভাবে জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, এই অনুষ্ঠান কীভাবে ঈশ্বরের বাক্যের এই আলোচনা কীভাবে আপনার জীবনে কাজ করছে, কীভাবে আপনি আপনার যে প্রার্থনা বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের কাছে অর্পণ করছেন সেই প্রার্থনা ঈশ্বর উত্তর দিচ্ছেন, আমাদেরকে নিয়মিতভাবে জানাচ্ছেন, এই জন্য আমরা আপনার কাছে বিশেষ কৃতজ্ঞ। কিন্তু যদি আপনি আজকে প্রথমবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন অথবা আমাদের সঙ্গে এখনও যোগাযোগ করেননি বা আপনার মতামত আমাদেরকে না জানিয়ে থাকেন, আপনার কাছে আমাদের অনুরোধ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানান। আর যদি আপনার প্রার্থনা বিষয়সমূহ থাকে অবশ্যই আমাদেরকে জানান, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। হে সামালো, জীবনটা তো এক সমুদ্র,
আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আমরা বর্তমানে ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। ইফিসীয় মণ্ডলীর কাছে ঈশ্বরের নিগূঢ়ত্ব প্রকাশ করার পর সাধু পৌল তাদেরকে লিখেছেন যে তিনি তাদের মধ্যে প্রভু যীশুতে যে বিশ্বাস ও সমস্ত পবিত্র লোকদের প্রতি যে প্রেম আছে সেই বিষয়ে তিনি অবগত আছেন, এবং সেই জন্য যাতে তারা সবাই ঈশ্বরের সেই নিগূঢ়ত্ব উপলব্ধি করতে পারে তিনি তাদেরকে জ্ঞান ও শক্তির জন্য তাদের নাম উল্লেখ করে অবিরত প্রার্থনা করছেন। তিনি আরও প্রার্থনা করছেন যেন তাদের অন্তর্দৃষ্টি আলোকিত হয়ে ওঠে, যেন ঈশ্বরের আহ্বানের যে প্রত্যাশা পবিত্র ব্যক্তিদের মধ্যে তার গৌরবময় উত্তরাধিকারের যে বৈভব এবং বিশ্বাসীদের জন্য তার অতুলনীয় মহান শক্তি তারা তাদের জীবনে জানতে পারে। ঈশ্বরের সেই মহান শক্তি তার প্রবল পরাক্রমের সঙ্গে কৃতকর্মের মতো সক্রিয়। তিনি সেই শক্তি খ্রিস্টের পুনরুত্থানকালে তার মাধ্যমে প্রয়োগ করেছেন। প্রভু যীশু যে কেবল পুনরুত্থিত হয়েছিলেন তা নয়, ঈশ্বর পিতা তাকে স্বর্গে তার দক্ষিণ পাশে বসিয়েছেন এবং বর্তমান ও ভবিষ্যতের সমস্ত ক্ষমতা ও আধিপত্যের উপরে তাকে স্থাপন করেছেন। ঈশ্বর সমস্তই খ্রিস্টের পদানত করে মণ্ডলীকে দান করেছেন। এই মণ্ডলী হচ্ছে খ্রিস্টেরই দেহ। এই পত্রের দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করি, যার বিষয়বস্তু হলো যে এই মণ্ডলী হলো একটি মন্দির। এখানে সাধু পৌল কী কী সামগ্রী দ্বারা সেই মন্দির নির্মাণ হয়েছে, কী পদ্ধতিতেই বা সেই মন্দির নির্মাণ হয়েছে এবং এই নির্মাণের অর্থই বা কী, সমস্তই বিশদে ব্যক্ত করেছেন। আসুন আজকে আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর তার এই জীবন্ত বাক্য দ্বারা, তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে কীভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে একের অধ্যায় ১৮ পদ পর্যন্ত আলোচনা করেছি। আজকের ১৯ পদ থেকে আলোচনা শুরু করব। আমরা আজকে দেখব সেই ইফিসীয়দের জন্য পৌলের প্রার্থনা, যা গত অনুষ্ঠানে কিছুটা আলোচনা করেছিলাম। সাধু পৌল ইফিসীয় মণ্ডলীর জন্য প্রার্থনা করে চলেছেন।
আসুন আমরা ১৯ পদ পাঠ করি। লেখা আছে, এবং বিশ্বাসকারী যে আমরা, আমাদের প্রতি তাঁহার পরাক্রমের অনুপম মহত্ত্ব কি! ইহা তাঁহার শক্তির পরাক্রমের সেই কার্যসাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। বিশ্বাসীদের প্রতি, অর্থাৎ আমরা যারা আজ বিশ্বাসী বলে গণিত হয়েছি, আমাদের প্রতি তাঁর অতুলনীয় ক্ষমতার মহত্ত্ব কি, তা তিনি তাঁর মহাপরাক্রমের কার্যের মধ্যে দিয়ে খ্রিস্টে সাধন করেছেন। কত প্রবল সেই পরাক্রম, কত মহান সেই ক্ষমতা, যা কার্যকারী হয়ে অসম্ভব সম্ভবপর করেছে। সেই ক্ষমতা কি, সেই কার্য কি, আমরা দেখব। ২০ পদে লেখা আছে যে তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। সেই ক্ষমতা এই যে তিনি খ্রিস্ট যীশুকে তৃতীয় দিবসে মৃতগণের মধ্য হতে জীবিত করে তুলেছেন। এই জীবিত করে তুলেছেন কথাটা বলার কারণ এই যে মৃতদের মধ্য হতে তুলেছেন বলতে, কেউ কেউ হয়তো কল্পনা করবেন, না, প্রভু যীশুর পুনরুত্থানে কোনো সন্দেহই ছিল না, কোনো চাতুরি বা ছলনা ছিল না। একজন নয়, দুইজন নয়, পাঁচজন নয়, কিন্তু ৫০০রও বেশি জনকে তিনি দেখা দিয়েছিলেন। তিনি আবার চ্যালেঞ্জ দিয়ে থোমাকেও বলেছিলেন, এসো আমার ক্ষতস্থানে হাত দাও। শিষ্যদের বলেছিলেন যে তোমাদের কাছে কি কিছু খাবার আছে? রাত্রিভরে সাগর তীরে কয়লার আগুনের উপরে খাবার প্রস্তুত। প্রভু তাঁর পরিশ্রান্ত ক্ষুধার্ত শিষ্যদের জন্য অপেক্ষা করেছেন, পরে শিষ্যদের বলছেন, এসো আহার করো। জীবন্ত মানুষ না হলে কি জীবিত মানুষের সাথে আলাপ করবেন? জীবন্ত মানুষ না হলে কি জীবিত মানুষের জন্য খাবার প্রস্তুত করে খাওয়ার আমন্ত্রণ জানাবেন? জীবন্ত না হলে কি বিদায় ক্ষণের প্রতিশ্রুতি, আবার আসব, তোমাদের সেই স্থানে নিয়ে যাব যে স্থানে আমি থাকি সেখানে? কি অদ্ভুত ক্ষমতা, কত মহান পরাক্রম! কোনো মানুষকে নিজ ক্ষমতায়, কি জীবন্ত অথবা মৃত অবস্থায়, আকাশের দিকে উঠে যেতে দেখেছেন বা শুনেছেন? হয়তো বলবেন, এখনকার যুগে ওসব কথা বলবেন না, মানুষ তো রকেটে চেপে মহাশূন্যে বেরিয়ে আসছে, কদিন পর হয়তো বা চাঁদে চাঁদোয়া খাটিয়ে জলসা করবে। প্রিয় ভাই ও বোন, পৃথিবী থেকে এই যাবৎ যে কয়জন মহাশূন্যে বা চাঁদে গিয়েছে তারা চিরকালের জন্য যায়নি, মহাপরাক্রম ও প্রতাপের সিংহাসনের পাশে বসার সুযোগ তারা পাননি, চাঁদের মাটিতে বিশেষ ধরনের পোশাক পরে পায়চারি করে ফিরে এসেছেন। প্রভু যীশুখ্রিস্টকে প্রতাপের রথে করে সেই দেশে তুলে নিয়ে গেছেন যে দেশে সজ্ঞানে বা অজ্ঞানে মানুষ যায়নি, যে দেশের কথা সাহিত্যে কবিতায় কল্পনায় শুধু ব্যক্ত হয়েছে। কেবল নিয়ে যাওয়া নয়, প্রতাপের সিংহাসনের দক্ষিণ পার্শ্বে স্থান করে দিয়েছেন। এটাই হচ্ছে ঊর্ধ্বে নীত হওয়ার অসীম ক্ষমতা। আর আজ খ্রিস্টে বিশ্বাসীদের জন্য ওই ক্ষমতা দুষ্প্রাপ্য নয়। সাধু পৌল ওই প্রার্থনাই করছেন, বিশ্বাসীজন যেন ওই ক্ষমতার কথা জানতে পারে ও বুঝতে পারে। বাইবেলের নতুন নিয়মে ফিলিপীয় তার ৩ অধ্যায় ১০ পদে লেখা আছে, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানে পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি, এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই। আসুন আমরা এখন ইফিসীয় তার ১ অধ্যায় ২১ থেকে ২৩ পদ পাঠ করি। এই অংশে লেখা আছে, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, তৎসমুদায়ের উপরে পদান্বিত করিলেন, আর তিনি সমস্তই তাঁহার চরণের নিচে বশীভূত করিলেন, এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন, সেই মণ্ডলী তাঁহার দেহ, তাঁহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয় সমস্তই পূরণ করেন। সাধু পৌল সুউচ্চস্বরে তাঁর শেষ কথাগুলো উচ্চারণ করলেন। মণ্ডলী খ্রিস্টের দেহ এবং খ্রিস্ট মণ্ডলীর মস্তক, এবং একদিন আসছে যেদিন ঈশ্বর সকল কিছু তাঁর পদতলে রাখবেন। ইব্রীয়দের পত্রলেখক এই কথা বলেন ২ অধ্যায় ৮ পদে,
সকলই তাহার পদতলে তাহার অধীনে করিয়াছ। বস্তুত সকলই তাহার অধীনে করাতে তিনি তাহার অনধীন কিছুই অবশিষ্ট রাখেন নাই। কিন্তু এখন এই পর্যন্ত আমরা সকলই তাহার অধীনীকৃত দেখিতেছি না। বর্তমানকালে আমরা যা দেখছি সেটা হল কেবলমাত্র দেহ বা মণ্ডলী তাঁর পদতলে বা তাঁর অধীনে রয়েছে। সকল মণ্ডলী নয়, কেবলমাত্র প্রকৃত মণ্ডলী, প্রকৃত বিশ্বাসীদের মণ্ডলী। বর্তমানকালে হাজার হাজার সংগঠন আছে যারা নিজেদের মণ্ডলী বলে প্রচার করে, কিন্তু ঠিকভাবে দেখলে দেখা যাবে যে ঈশ্বরের সাথে তাদের যোগাযোগই নেই। এগুলো হচ্ছে পক্ষাঘাতগ্রস্ত মণ্ডলী, যেন খাটের উপরে নির্জীব শিশু একটা পড়ে রয়েছে। কি করুণ দৃশ্য! মনে হচ্ছে শিশুটার মস্তিষ্ক তার মধ্যে থেকে বার করে নেওয়া হয়েছে। সপ্তাহে একদিন উপাসনা গৃহে আসতে হয়, জমা হতে হয়, আসে। স্তুতিবন্দনা গান হয়, কেউ গায়, কেউ আবার গায় না। শাস্ত্রপাঠ কানে যায় না, বাইবেলের সঙ্গে যোগাযোগ কম। যদি বা বাইবেল সামনে থাকে, পঠিত অংশ খুঁজতে খুঁজতে পাঠ শেষ হয়। প্রার্থনা শেষে আমেন বলতে ভয় হয়। অবস্থা দেখলে মনে হয় খ্রিস্টকে একথা জিজ্ঞাসা করলে তাদের সেই এনসাইক্লোপিডিয়া অর্থাৎ বাইবেলের সেই শব্দকোষ পুস্তক দেখতে হবে। কেননা খ্রিস্টের সাথে যোগ নেই মস্তকহীন মণ্ডলী। মাঝে মাঝে আমরা দেহটা একটু নাড়াচাড়া করি, দেখাতে চাই যে প্রভুকে ভালোবাসি, কিন্তু ওই ক্ষণিকের জন্য, তারপর পূর্বতন অবস্থায় ফিরে যাই। বাইবেলের নতুন নিয়মে প্রথম করিন্থীয় তার ১২ অধ্যায় ১২-১৩ পদে সাধু পৌল লিখেছেন, যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয় খ্রিস্টও সেরূপ। ফলত আমরা কি যিহুদি, কি গ্রিক, কি দাস, কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তায়িত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি। একটা বিষয় মনে রাখতে হবে যে খ্রিস্টই দেহের মস্তক, দেহমণ্ডলী। সুতরাং আমরা খ্রিস্টের অধীন রয়েছি। আমরা যেন ভুলে না যাই যে সেই মণ্ডলী তাঁহার দেহ, তাঁহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন। এবারে আমরা আসব ইফিসীয় তার ২-এর অধ্যায়। মণ্ডলী একটা মন্দির, এবং ২-এর অধ্যায় আমরা সেই বিষয় দেখতে পাই। আর সেই মণ্ডলী নতুন মানুষ দিয়ে গাঁথা হয়েছে। আমরা দেখি দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে আর শব্দ দিয়ে। এটি একটা সংযোগমূলক শব্দ। সুতরাং আগের অধ্যায় যে বিষয় দেখেছি তারই সম্প্রসারণ হল ২-এর অধ্যায়। পূর্ববর্তী অধ্যায় সাধু পৌল পুনরুত্থানের অসীম ক্ষমতার কথা বলেছিলেন, এত ক্ষমতা যে প্রভু যীশু খ্রিস্টকে তুলে নিয়ে সেই প্রতাপের সিংহাসনের দক্ষিণে স্থাপন করলেন। এখন আমরা দেখব যে ওই একই ক্ষমতা আমাদেরকে ঈশ্বরের সন্তান করে, কারণ আমরা সকলে পাপে মৃত ছিলাম, আমরা অনধিকার প্রবেশের দায়ে লিপ্ত ছিলাম, এবং আমরা প্রভু যীশুতে জীবন লাভ করে জীবিত হয়েছি। সুতরাং আমাদের জীবিত করার জন্য ঈশ্বর ওই একই ক্ষমতা ব্যবহার করেছেন। ঈশ্বরের সন্তান যারা সেই সকল বিশ্বাসী বর্গ ওই ক্ষমতায় অভিজ্ঞতা লাভ করতে চায়। বর্তমান জগতের দিকে চাইলে মনে হয় ঈশ্বর মানুষকে অসীম শক্তি দিতে তাঁর ব্যবস্থা কিছুটা শিথিল করেছেন। বিষয়টা একটু সোজা করে বলি। মানুষের ইতিহাসে দেখি যে মানুষ যুগ যুগ ধরে সীমিত ক্ষমতা ধারণ করত। অবশ্য সেই ক্ষমতা বা শক্তি ধীরে ধীরে বাড়ছিল। পাথরের অস্ত্র থেকে লোহার অস্ত্র পেল, ফিঙা ও পাথর বন্দুকের গুলিতে পরিবর্তিত হল, অগ্নিবাণ ইনসেন্ডিয়ারি বোমায় পরিণত হল। এ পর্যন্ত মানুষ অসীম ক্ষমতার খোঁজ পায়নি, হঠাৎ তারা মহাশক্তির সন্ধান পেল, তারা অ্যাটম বোমা প্রস্তুত করল। এই আণবিক শক্তি পৃথিবীতেই ছিল লুকানো, মানুষ কি পেত যদি না ঈশ্বর তাঁর ব্যবস্থা একটু শিথিল করতেন?
কিন্তু লাভ কি হল? জগতে এলো ত্রাস, প্রতি সময় মানুষ মানুষকে অবিশ্বাস করছে। পত্রলেখক সাধু পৌল যে মহাশক্তির কথা উল্লেখ করেছেন তা আণবিক ক্ষমতা থেকেও শক্তিশালী। সেই ক্ষমতা ঈশ্বর মানুষকেই দিতে মনস্থ করেছেন। যারা প্রভু যিশুতে ফিরবে তারাই পাবে। ওই ক্ষমতায় আত্মায় মৃত ব্যক্তিকে আত্মিক জীবনে উত্থিত করবেন। মণ্ডলী ঈশ্বরের মন্দির, মন্দির বলতে স্মরণ হয় জিরুসালেম মন্দিরের কথা, যে মন্দির সেই প্রান্তরে সমাগম তাম্বুরূপে ছিল। আপনাদের নিশ্চয়ই মনে পড়ে যে প্রান্তরের শিঠিম বৃক্ষ ছেদন করে তার তক্তা করে তাই দিয়ে ঈশ্বরের আবাসস্থল নির্মাণ করেছিল। আত্মিক মৃত সন্তানদের জীবন্ত করে তাই দিয়ে তিনি মণ্ডলী গঠন করলেন যেন তাঁর মন্দির হয়, এবং ওই মন্দিরই হল পবিত্র আত্মার আবাসস্থল। সেই পুরাকালের সমাগম তাম্বু, যাকে ইংরেজিতে বলা হয় ট্যাবারনাকল, এবং বর্তমানে মন্দির বা ইংরেজিতে বলা হয় টেম্পল, যা মণ্ডলীরূপে বর্ণিত হয়েছে, তার মধ্যে তফাৎ এই যে সমাগম তাম্বুতে পুনঃপুন নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে, পশুবলি ও হোমবলির মধ্যে দিয়ে পাপের প্রায়শ্চিত্ত মুক্তি লাভ করতে হতো, কিন্তু মন্দিরে একবারই প্রভু যিশুর জীবন উৎসর্গের মধ্যে দিয়ে চিরকালের জন্য পাপের মুক্তি লাভ হয়েছে। এখন ওই মন্দিরে আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ, হোমবলি উৎসবে প্রয়োজন নেই, কারণ পাপের প্রায়শ্চিত্ত সাধিত হয়েছে এবং পবিত্র আত্মন সেই মন্দিরে বাস করছেন। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মহান পরিকল্পনা এবং আমাদের মতন অধম পাপীর জন্য যে আশ্চর্য কার্য তিনি সাধন করেছেন ক্রুশের উপরে তা অতুলনীয়। তিনি মানুষকে উদ্ধার করার জন্য তার একজাত পুত্র প্রভু যীশুকে এই জগতে প্রেরণ করেছেন, যার পবিত্র পাতিত রক্ত মানুষকে সমস্ত পাপ থেকে শুচি করে, যে কাজ তিনি কালভেরি ক্রুশেতে একবার চিরকালের জন্য সাধন করেছেন। যে কেউ তাতে বিশ্বাস করে সেই পাপ থেকে মুক্ত হয়। আমরা দেখেছি যে ঈশ্বর পবিত্র আত্মার শক্তিতে মানুষকে পাপরূপ মৃত্যু থেকে জীবনে এনে মণ্ডলী গঠন করেছেন, আর সেই মণ্ডলী তাঁর আবাসস্থল। আবাস বলতে মিলনস্থান। প্রেরিত তার ১৭ অধ্যায় ২৪-২৫ পদে লেখা আছে, যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু, সুতরাং হস্ত নির্মিত মন্দিরে বাস করেন না, কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত হন না, তিনি সকলকে জীবন ও শ্বাস ও সমস্তই দিয়াছেন। আবার আমরা দেখতে পাই যে প্রথম করিন্থীয় ৬ অধ্যায় ১৯-২০ পদে লেখা আছে, অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরে গৌরব কর। প্রিয় ভাই ও বোন, আসুন আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে পাপের বন্ধন থেকে মুক্ত করেছেন, আমাদেরকে বাজার থেকে কিনে নিয়েছেন। শয়তানের দাস আমরা ছিলাম একদিন, তিনি আমাদেরকে কিনে নিয়ে সেই দাসত্ব থেকে মুক্ত করেছেন। তাই লেখা আছে, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব কর। আসুন ঈশ্বর যে মহান কার্য সাধন করেছেন সেই কার্য স্মরণ করে তাঁর গৌরব প্রশংসা করি আমাদের জীবনের মধ্যে দিয়ে। আমরা যখন মণ্ডলীতে যাই তখন যেন আমরা পাথর হয়ে বসে না থাকি, আমরা যেন আমাদের দেহ দিয়ে তাঁর গৌরব করি, আমাদের এই মুখ দিয়ে যেন তাঁর প্রশংসা করি, তাঁর স্তব স্তুতির মধ্যে দিয়ে, তাঁর আরাধনার মধ্যে দিয়ে, তাঁর বাক্য শ্রবণ ও তা পালনের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের প্রকৃত সন্তান সন্ততিরূপে যেন জীবনযাপন করতে পারি, যেন তাঁর পরিকল্পনা আমাদের জীবনে বাস্তবায়িত হয়, যেন আমাদের মধ্যে দিয়ে তাকে দেখতে পাওয়া যায়। তিনি সমস্তই তাঁর চরণের নিচে বশীভূত করেছেন এবং তাঁকেই সকলের উপরে উচ্চ মস্তক করে মণ্ডলীকে দান করেছেন। আর সেই মণ্ডলী অর্থাৎ আমি আপনি যারা খ্রিস্টেতে বিশ্বাস করেছি, তাঁর দেহ তাঁর পূর্ণতা স্বরূপ। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
আমরা এফেসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা আজকে শাস্ত্রের যে অংশটা নিয়ে আলোচনা করলাম সেখানে আমরা সদুপলকে সেই প্রবল শক্তির প্রসঙ্গ উল্লেখ করতে দেখছি যা খ্রিস্টকে মৃত্যু থেকে উত্থাপিত করেছিল। আমরা যখন আমাদের নিজেদের পাপ ও অপরাধে মৃত হয়ে থাকি, সেই একই শক্তি খ্রিস্টে আমাদেরকে জীবিত করে তুলতে পারে। এটি হচ্ছে সেই শক্তি যা অসংখ্য ঈশ্বরের সন্তান অনুভব করতে চান। এই পত্রে ঈশ্বরের যে শক্তির বিষয়ে বলা হয়েছে সেটা হচ্ছে সেই শক্তি যা ঈশ্বর সেই মানুষের জীবনে প্রকাশ করবেন যে প্রভু যীশুর স্মরণে থাকবে। সেই ব্যক্তিকে তিনি আত্মিক মৃত্যু থেকে আত্মিক জীবনে উত্থাপিত করবেন, আর সেই শক্তি মণ্ডলীর মাধ্যমে প্রকাশিত হবে, কারণ মণ্ডলী হলো এই জগতে খ্রিস্টের দেহ। প্রভু যীশু এই জগতে তার মণ্ডলীর মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। আমরা আমাদের আগামী পর্বে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব, আর আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন যখন খ্রিস্টের এই যে দেহ মণ্ডলীর বিষয়ে আলোচনা, সেই আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে পারেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরমপূর্ণময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য সদা সর্বদা আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটি বার তোমার পবিত্র পরাক্রমে তুমি কথা বলেছো স্বর্গীয় পিতা। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য, বিশেষ করে প্রার্থনা করি প্রভু তাদের পরিস্থিতির জন্য, তাদের অবস্থার জন্য। আমরা জানি না কে কোন অবস্থায় আছে, কীভাবে আছে। বিশেষ করে প্রার্থনা করি এই সময় কোনো ব্যক্তি বা কোনো পরিবার যদি কোনো সংকটাপন্ন অবস্থার মধ্যে থাকেন, হয়তো অর্থনৈতিক সমস্যা, হয়তো সামাজিক কোনো কারণে তারা হতাশ নিরাশ, হয়তো সাংসারিক বিষয়ে এমনভাবে এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছেন যেখানে কোনো আশার আলো হয়তো দেখতে পাচ্ছেন না, হয়তো সন্তান সন্ততি বিষয়ক সমস্যা, আমরা জানি না কী সেই সমস্যা, কিন্তু প্রভু জানি যে তুমি তাদের সঙ্গে আছো। এবং বিশেষ করে প্রার্থনা করি সেই ব্যক্তি বা সেই পরিবারকে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির করো, পিতাগো সেই আশাতে পূর্ণ করো যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো, তারা একা নয়, এবং পিতাগো তাদের জীবনে সেই অন্ধকার সেই কঠিন পরিস্থিতি তুমি শেষ করতে চলেছ স্বর্গীয় পিতা। সে অন্ধকার থেকে তোমার আলোকে তুমি তাদেরকে নিয়ে আসতে চলেছ প্রভু, সে বিশ্বাসে তুমি তাদের স্থির করো, তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির করো, আশীর্বাদ যুক্ত করো, যেন প্রত্যেকে পিতাগো প্রকৃতই তোমার প্রতি এই নির্ভরশীলতায় স্থির থাকে যে প্রভু তুমি তাদেরকে বহন প্রতিপালন করছো এবং তাদের জন্য তোমার মঙ্গল ইচ্ছা রয়েছে এবং তুমি তাদেরকে সেই ইচ্ছার কেন্দ্রস্থলে রেখেছো স্বর্গীয় পিতা। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। কৃপা করো আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিয়ে তিনি আমাদের সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে, আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন যখন এইভাবে ঈশ্বরের বাক্যের এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে নিজেকে আপনার কাছে প্রকাশ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, শিষ্যেরা। আজকের প্রশ্ন, ইফিসীয় দুই অধ্যায় প্রথম পদ শুরু হয়েছে কি শব্দ দিয়ে? অপশন এ আদিতে, বি এবং, সি আর, ডি আমি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।